হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দের প্রতি আমার প্রণাম, আপনার কৃপা করে প্রণাম গ্রহণ করুন। হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি সামনে 4 তারিখ, এই জন্য আমরা শ্রীমতী রাধারানীর গুণ মহিমা কন্টিনিউ করছি। আজকে আমরা শ্রীমতী রাধা ঠাকুরানের বিভিন্ন লীলা আমরা আলোচনা করব, আপনাকে আশীর্বাদ করব। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশম নিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতায় কৃপপদায়নে গৌরকথামদায় নগরগ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদেশ তারিণে। পঞ্চাকল্পতর বৈশ্য কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশবাণ সুতি দেবী প্রণামামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী প্রসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম দর্শন গুরু মহারাজ কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। হরি ওম দর্শন। হরে কৃষ্ণ। আজকে আমরা রাধারানী যখন এই জগতে জন্মগ্রহণ করেছেন, তখন ওনার কিছু প্ল্যান ছিল। হ্যাঁ, গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ এই ভূলোকে তার ভৌমলীলা সম্পাদনের উদ্দেশ্যে আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি রাধারানীকে বললেন যে লীলা বিলাসের জন্য তাকেও মর্ত্যে অবতীর্ণ হতে হবে, মানে মর্ত্যলোকে রাধারানীকে আসার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কিন্তু রাধারানী এই ভূলোকে যেতে সম্মত হতে চাইলেন না, এজন্য সেখানে কত লক্ষ্যে দেখতে হবে কেন চাইলেন না, কেননা এখানে এসে কত লক্ষ্যে দেখতে হবে, যদিও তিনি কেবল শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান। কৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন যে ভূলোকে তিনি সদা সর্বদা তাকে দর্শন করতে পারবেন। বুঝা গেল, আসতে চাচ্ছে না কেন, এখানে ভূলোকে আসলে কতজন কে দর্শন করতে হবে, এই জন্য ভগবান কথা দিয়েছেন যে সর্বদা তুমি আমাকে দর্শন করতে পারবে। রাধারানী এই শর্তে সম্মত হলেন যে পৃথিবীতে আগমনের পর তিনি যাকে দর্শন করবেন তিনি হবেন শ্রীকৃষ্ণ। কখন? সর্বপ্রথম। কার সঙ্গে কথোপকথন হচ্ছে? কৃষ্ণের সঙ্গে, রাধারানীর সঙ্গে গোলোকে কথাবার্তা হচ্ছে এইখানে আসার আগে, যে তিনি এসে এখানে সর্বপ্রথম যে কৃষ্ণকে দর্শন করবেন। সেজন্য তিনি আবির্ভূত হয়ে অন্ধত্বের লীলা অভিনয় করতে থাকেন, অন্ধের লীলা অভিনয় করতে। কালকে আমরা শুনেছি নারদ মুনি বিশ্ববানর রাজার বাড়িতে গেলেন, বিশ্ববানর রাজার কাছ থেকে শুনলেন যে তার একটা কন্যা সন্তান হয়েছে যে কানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখে না, চোখ অন্ধ। এই নাটক কেন করেছেন? এই জন্য যে তিনি কৃষ্ণের সঙ্গে প্রমিস হয়েছিল যে কি এসে মাত্র প্রথমেই কৃষ্ণকে দর্শন করবেন,
তার জন্য তিনি অন্ধত্বের লীলা অভিনয় করেছেন। কৃষ্ণকে সামনে পেয়ে তাকে দর্শনের জন্য তিনি প্রথমে এই ভুলোকে চোখ খুলেনি। তারপর কি হলো, শ্রীমতী রাধারানীর জন্মের পরের দিন এই ভুলোকে পৌর্ণমাসী দেবী বিশ্বভানু রাজার গৃহে কীর্তিদার দ্বারা আমন্ত্রিত হয়েছিলেন। এখন সেই আমন্ত্রণে ওনাদের গৃহে এসেছিলেন। গৃহে এসে শিশু কন্যাটিকে তিনি দর্শন করে খুব আনন্দে বিহ্বল হয়ে গেছিলেন এবং বললেন, আপনাদের গৃহে যিনি আবির্ভূত হয়েছেন তিনি রাসেশ্বরী ছাড়া আর কেউ নয়। রাসেশ্বরীকে, ব্রজেশ্বরী রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী, এই জন্য পৌর্ণমাসী তাকে রাসেশ্বরী বলে, রাসের ঈশ্বরী, ব্রজের ঈশ্বরী, তাকে ব্রজেশ্বরী নামে সম্বোধন হয়, রাসেশ্বরী নামে সম্বোধন হয়। তিনি কীর্তিদা ও বিশ্ববানুকে পরামর্শ দিয়ে বললেন, এই কন্যার সুন্দরভাবে যত্ন নিন, ইনি লক্ষ্মী দেবীর উৎস। কি বলছেন, লক্ষ্মী দেবী তার প্রকাশ, লক্ষ্মী দেবীর উৎস হচ্ছে সে। ইনি ভূলোক ও গোলোকের ঈশ্বরী। কি বুঝিয়েছেন পূর্ণমাসী, কাকে বলছেন এই কথাগুলো? কীর্তিদা মাতাকে আর বিশ্বমানু রাজা বলছেন যে ইনি হচ্ছেন গোলোকের এবং এই মর্ত্যলোকের ঈশ্বরী। তিনি সর্বদা গোপকন্যাদের দ্বারা পূজিত হন, গোপকন্যা বৃন্দাবনে ব্রজের গোপকন্যাদের দ্বারা পূজিত হন। ব্রহ্মা শিব ইন্দ্র মরুদ বরুণ আদি মহামহা দেবতাগণ অনুক্ষণ এর চরণ কমলে প্রার্থনা নিবেদন করেন। সবসময় শ্রীমতী রাধা ঠাকুরানির চরণে প্রার্থনা নিবেদন করেন। ঠিক যেমন লীলাময় শ্রীহরি আপন ইচ্ছাক্রমে এই ভুলোকে আবির্ভূত হন, ঠিক তেমনি শ্রীহরির নিত্য লীলা সঙ্গিনী এই কন্যা আপনাদের গৃহে আবির্ভূত হয়েছেন। এই কন্যাকে দর্শন স্পর্শন ও পূজার দ্বারা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। পৌর্ণমাসী ভবিষ্যৎবাণী করছেন, তিনি কিছু গোপনীয় লীলা সম্পাদনের জন্য এখানে আবির্ভূত হয়েছেন। কে? পৌর্ণমাসী বলছেন যে এই রাসেশ্বরী কিছু গোপনীয় লীলা সম্পাদন করার জন্য এখানে আবির্ভূত হয়েছেন, তো আপনাদের কর্তব্য হচ্ছে উত্তম রূপে এই কন্যার যত্ন নিন। সাধারণ নয়, গোলকেশ্বরী রাসেশ্বরী সে ব্রজেশ্বরী এই এখানে এসেছেন। তারপর কিছু সময় পর রাজা যখন বিশ্বমানু ও কীর্তিদা তাদের সৌন্দর্য শোভিত কন্যার দিকে আরো ঘনিষ্ঠভাবে তাকালেন, কে? বিশ্বমানু রাজা ও কীর্তি দুজনে পৌর্ণমাসীর কাছ থেকে এগুলো শুনে আরো খুব ঘনিষ্ঠ সহকারে মনের আনন্দের সহিত রাধারানীর দিকে তাকিয়েছেন। তখন তারা অকস্মাৎ উপলব্ধি করতে পারলেন যে কি, তাদের কন্যা কিছুই দেখতে পাচ্ছে না, তার চোখ দুটি বন্ধ। আমরা একটু আগে শুনলাম কেন বন্ধ, কেননা কৃষ্ণ না আসা পর্যন্ত চোখ খুলবে না। এটা হচ্ছে রাধারানীর প্রতিজ্ঞা, আমি প্রথমে গিয়ে তোমাকে দর্শন করতে চাই। এই দেখে কীর্তিদা সহ গৃহের সকলেই মানে খুব হৃদয় বেদনা নিয়ে বিলাপ করতে লাগলো। এমন সুন্দরী কন্যা দৃষ্টিহীন কি করে মেনে নেওয়া যায়, এত সুন্দর কিন্তু চোখে দেখতে পায় না, চোখ বন্ধ, তবু অন্ধ হলেও তার অন্যান্য অসাধারণ রূপবতার জন্য প্রত্যেকে বিশ্ববানু ও কীর্তিদার এই নবজাত কন্যাকে দর্শন করতে লাইন লেগেছে, একে 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 দর্শন করতে আসছেন। একে একে দর্শন করতে আসতে লাগলেন।
নন্দ মহারাজ ও যশোদা এরা দুজনেও বিশ্ববানু রাজার মহারাজের সঙ্গে সেখানে সাক্ষাৎ করার জন্য তাদের পুত্র কৃষ্ণকে সঙ্গে নিয়ে এসেছেন। নন্দ মহারাজ ও বিশ্ববানর রাজা যখন দুইজনে সাক্ষাৎ হয়েছে তখন তারা একে অপরকে আলিঙ্গন দান করেছেন। আলিঙ্গন করলে মা যশোদা পরম সৌহার্দ্যে ও ভালোবাসার গ্রহণ করলেন, গ্রহণ করে কীর্তিদার সঙ্গে আলিঙ্গন দিলেন দুজনে। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে তার নিত্য সঙ্গিনী লীলা সঙ্গিনী শ্রী রাধার কীর্তিদার গৃহে আবির্ভূত হয়েছে। ভগবান জানেন, অন্তর্যামী ভগবান জানবেন না কে কোথায় আবির্ভূত হয়েছে। তারা তো প্ল্যানিং করে এসছে না, ওখান থেকে মাস্টার প্ল্যান করে এসছে এরা কি কি করবে না করবে। আর পৌর্ণমাসীকে বলছে সব তোমার দায়িত্ব, কি করাবে আমাদেরকে দিয়ে। হ্যাঁ, এজন্য পৌর্ণমাসী এসে আগেই কীর্তিদাকে জানিয়ে গেছেন, এই এই সাধারণ মেয়ে নয়, যত্ন করে ভালো করে, অবহেলা করবে না। আগে থাকতে এসে রাধারানী গুণগান করে গেছেন পূর্ণমাসে। তো এখানে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝতে পেরেছেন যে তার লীলা সঙ্গিনী এই গৃহে আবির্ভূত হয়েছেন, তখন শিশুকন্যা রূপে রাধারানী শয্যায় শায়িত ছিলেন। যখন যশোদা ও কীর্তিদা উভয়ে নবজাত কন্যা এবং তার দুর্ভাগ্য দৃষ্টিহীনতার বিষয়ে দুজনে আলাপে মগ্ন ছিলেন, কে কে যশোদা এবং কীর্তিদা দুজনে, যে তাদের মেয়ে যে অন্ধ তার জন্য দুঃখ প্রকাশ করে দুজনে আলাপ করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে থেকে হামাগুড়ি দিয়ে নামলেন। হ্যাঁ, আর যেই কক্ষে রাধারানী ঘুমিয়েছেন সেই কক্ষে প্রবেশ করে তিনি তার শয্যায় আরোহণ করলেন, যেখানে শুয়ে শুয়ে রেখেছে, আর সেখানে উঠে গেছেন কে, কৃষ্ণ। এবং শ্রী রাধার নয়ন দুটি তিনি হাত দিয়ে স্পর্শ করলেন। তৎক্ষণাৎ রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য যখন স্পর্শ পেয়েছে তখনই রাধারানী বুঝতে পেরেছে আমার প্রাণধন চলে এসেছে, আর চিন্তা নাই। তখন তাকে দর্শন করার জন্য সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে ফেললেন। আর যখন খুলে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, আর কীর্তিদা এবং যশোদা দেখলেন রাধারানী চোখ খুলেছেন, তখন তারা অত্যন্ত খুশি হলেন এবং তৎক্ষণাৎ উপস্থিত সকলকে এই সুখবরটি তার চালাতে, এই জানো 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 জানো, কীর্তিদা বলছেন আমাদের রাধারানী চোখ খুলেছে, চোখ খুলেছে, খুব খুশি। মা যশোদা সবাইকে বলছেন রাধারানী চোখ খুলেছে। হ্যাঁ, কিন্তু কেন খুলেছে কি খুলেছে তারা কিছু জানে না, তাদের মাস্টার প্ল্যান, ওদের দুজনের মাস্টার প্ল্যান এরা মায়েরা জানতে পারছে না, বুঝতে পারছে না কেন হলো কি করে হলো। ফলে বিশ্ববানু রাজা এবং ও কীর্তিদার গৃহে তখন আনন্দের রোল পড়েছে। এভাবে রাধারানী সে মনোবাঞ্ছা পূর্ণ হলো। তিনি এসে প্রথমেই সে প্রতিজ্ঞা করেছেন যে আমি কৃষ্ণকে দর্শন না করে আমি কাউকে দেখবো না, প্রথমে আমি আমার কৃষ্ণকে দেখব, কৃষ্ণ কথা দিয়েছেন। আর এখানে কৃষ্ণ আসার জন্য অপেক্ষা করছেন। এইভাবে রাধাকৃষ্ণের মিলন হয়, প্রথম প্রথম মিলন, এটা এই জড়জগতে প্রথম মিলন হয়। এই যে চোখ বন্ধ থাকায় কৃষ্ণকে খেঁচে নিয়ে চলে এসেছেন, এসে তারপর দুজন দুজনে সাক্ষাৎ হল, তখন প্রথম দৃষ্টি বিনিময় একে অপরকে দর্শন করলেন, ভক্ত আর ভগবানের প্রাকৃত দর্শন। এভাবে সুন্দর সুন্দর ভাবে লীলা করছেন, দেখুন তাদের কিরকম সংকল্প, রাধারানীর সংকল্প দেখুন। আমাদের সেরকম চিন্তা করা উচিত, আমাদের এই চোখ দিয়ে কৃষ্ণকে দর্শন করে আনন্দ পাওয়ার চেষ্টা করতে হবে। ভৌতিক জগতের কোনো কিছু দর্শন করে যে আনন্দ পাবো সেই আশাটা ত্যাগ করুন, এই চোখটাকে কৃষ্ণের সেবায় লাগান, তাকে দর্শন করে এই চোখের দর্শনের খিদা মিটাতে হবে, দর্শনে আনন্দ পাওয়ার চেষ্টা করতে হবে। আমরা কৃষ্ণের কথা কতক্ষণ চিন্তা করতে পারি, কতক্ষণ চিন্তা হয়। এই জন্য আমরা সবসময় যেন ভগবানকে দর্শন করার জন্য এই দুটি চোখ ভগবান দিয়েছেন, এগুলো গড গিফটেড, এগুলো চলে গেলে আর পাওয়া যায় না।
ভগবানের দেওয়া দান, এই দুটি চোখ ভগবান দিয়েছেন, আমাদের উচিত এই চোখ ভগবানের সেবা লাগানো, তাকে দর্শন করে আনন্দ পাওয়া যায়। বুঝা গেল? এই জন্য রাধারানীর এই লীলার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের এই সুন্দর দুটি দৃষ্টি দিয়ে আমাদের সবসময় কৃষ্ণকে দর্শন করি। ইনি যে এত সুন্দর সংকল্প করেছেন, হ্যাঁ, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখুন, ভগবানকে ভালোবাসতে গেলে এইভাবে সংকল্প করতে হবে, যতই কিছু হোক না কেন। হ্যাঁ, তাকে দর্শন করার জন্য নিজের ভিতরে ধীর সংকল্প থাকতে হবে। ওকে, এরপরে আজকে আরেকটা লীলা যাবো কি? তো রাধারানীর হাতের রান্না হচ্ছে সবচেয়ে সুস্বাদু। কেন সুস্বাদু? কারণ রাজা বিশ্ববানুর প্রাসাদে রাধারানী তার সখীদের সঙ্গে সাথে খেলাধুলা করতে করতে শৈশবকাল অতিবাহিত করছিলেন। কোথায়? তার সখীদের সঙ্গে ছোটবেলা খেলাধুলা করে কাটিয়েছেন, অতিবাহিত করেছেন ওই প্রাসাদে। যখনই তারা খেলতেন, রাধা সবসময় এক কোণে কৃষ্ণের জন্য ছোট্ট একটি কৃষ্ণের এক কোণে কৃষ্ণের একটি ছোট্ট বিগ্রহ সেখানে স্থাপন করতেন। যখনই খেলাধুলা করতেন, সে কোণার মধ্যে কি করতেন, একটি ভগবানের কৃষ্ণের ছোট্ট একটি বিগ্রহ সেখানে স্থাপন করতেন। কেন কেন স্থাপন করেছেন? একটা কাজে বললাম, তার সবসময় চিন্তা আমি কৃষ্ণকে না দেখে যেন থাকতে না। এবং তাকে শুধু যে এমনি রাখতেন তা নয়, সুন্দর করে ফুলের মালা বানাবেন, নিজের হাতে সুন্দর করে ফুল দিবেন, এভাবে করে তাকে যেন সুন্দর লাগে সেরকম করে নিজের হাতে মানে তাকে সাজাতেন। রাধা ও সখীগণ প্রায় সেখানেই কৃষ্ণের জন্য রান্নার খেলা করতেন। আমরা যেমন ছোটবেলায় বালক বালিকা অবস্থায় কি করেছিলাম, ছোট ছোট বাটি নিয়ে বালি দিয়ে বিভিন্ন কিছু দিয়ে সুন্দর খেলতাম না, এটা কৃষ্ণের জন্য রাইস রান্না করলাম, এটা সবজি, এটা ডাল, এই সেই এরকম পাত্রের মধ্যে একটু জল টল দিয়ে অনেক খেলা করলাম। সেরকম করে কৃষ্ণের জন্য তিনি রান্নার ভাব নিয়ে তখন খেলা করতেন তারা, রাধারানী সখীদের সহ। তো একবার দ্বাদশী তিথিতে, হ্যাঁ, যখন গোপীগণ সকলেই তাদের খেলাধুলা নিয়ে মগ্ন ছিলেন, তখন সেই প্রাসাদে দুর্বাসামণি এসে হাজির হয়, দুর্বাসার আগমন হয়। হ্যাঁ, তো দুর্বাসামণিকে দেখা মাত্র সমস্ত সখীরা দৌড়ে পালিয়ে গেছে, কিন্তু রাধারানী সেখান থেকে গেলেন না, সেখান থেকে গেলেন। হ্যাঁ, আর রাধারানীর অনুপম রূপ দর্শন করে দুর্বাসা হৃদয়ে খুব শান্তি পেলেন এবং খুব আনন্দ পেলেন। তারপর তিনি বললেন, প্রিয় বাচ্চা, প্রিয় বাছা, তুমি আজ অবশ্যই আমার জন্য তোমার নিজের হাতে পরমান্ন রান্না করে ভোজন করাবে। কি দুর্বাসা ঋষি সে বাচ্চা অবস্থায় রাধারানীকে বলছেন যে আজকে তুমি আমার জন্য পরমান্ন রান্না করে আমাকে ভোজন করাবে, আমি এটার জন্য অপেক্ষা করছি। যখন রাধারানী দুর্বাসা ঋষির মনের বাসনার কথা শুনলেন, তিনি তৎক্ষণাৎ, হ্যাঁ, কি করলেন, তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে তার মায়ের কাছে গেলেন এবং সমস্ত পরমাণু রান্নার জন্য যে উপকরণ আদি সেগুলো সংগ্রহ করতে দৌড়ে গেলেন। তারপর তিনি কি করলেন, সুগন্ধি চাল, দুধ, চিনি, তেজপাতা, এলাচ, কর্পূর এবং অন্যান্য সামগ্রী মায়ের কাছ থেকে নিয়ে নিলেন। হ্যাঁ, তো অল্পক্ষণের মধ্যে রাধারানী সুস্বাদু পরমাণু রান্না করলেন, অল্প সময়ের মধ্যে, খুব তাড়াতাড়ি। তারপর তিনি তার দুর্বাসা মুনিকে প্রদান করলেন, এসে বললেন, মুনিবর, আপনি না ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার হাতে পরমান্ন গ্রহণ করবেন, এই নিন, আপনার জন্য আমি পরমান্ন নিয়ে এসেছি। হ্যাঁ, তারপর দুর্বাসা এসে প্রথমে পরমান্নের যে দিব্য সুগন্ধি, আর তার সুগন্ধির মতো আকৃষ্ট হয়ে গেছেন, খাওয়া দাওয়া দূরে থাক, এই যে ঘ্রাণ বেরিয়েছে না, মানে এত সুন্দর রান্না, তার যে ঘ্রাণ এসেছে সেই ঘ্রাণ সুগন্ধির দ্বারা তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আর যখন তিনি ওই
এই অভাবনীয় অমৃত স্বাদী পরমান্ন আস্বাদন করলেন। কি পরমান্ন যখন গ্রহণ করেছেন তখন তিনি নিশ্চিত হলেন যে রাধারানী গোলকেশ্বরী মহালক্ষ্মী, হ্যাঁ মানে ইনি হচ্ছেন সেই গোলকেশ্বরী রাধারানী যার থেকে মহালক্ষ্মী প্রকাশ হয়েছেন, এই সেই রাধারানী। অন্য কারো পক্ষে এইরকম স্বর্গসুধার স্বাদ পর্যন্ত সে ওভারটেক করে গেছে, এত অপূর্ব বিস্ময়কর পথ প্রস্তুত করা সম্ভব নয়, মানে এরকম পথ প্রস্তুত করা কারো পক্ষে হ্যাঁ সম্ভব নয়, যা আস্বাদন করা মাত্রই দুর্বাসা ঋষি হৃদয়ে দিব্য আনন্দ অনুভব করছেন। তখন কার হাতে রান্না? রাধারানীর হাতের রান্না। কি রান্না? পায়েস পরমান্ন, বুঝা গেল, সুন্দর করে রান্না করেছেন। তখন শ্রীমতী রাধারানীর সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার প্রতি স্নেহবশত তিনি তাকে বললেন, আমি তোমাকে একটি বর দিচ্ছি। কি দুর্বাসা এসে রেকর্ড না, খুশি হলে বর, দুঃখ পেলে সাথে সাথে কি দেয়? অভিশাপ। খুব ডেঞ্জারাস মুনি, নাম শুনলে সবাই তত্তর করে কাঁপে, 1-19 বছরে দিয়ে দিবে এখন অভিশাপ, মহাক্রোধী। হ্যাঁ সেই দুর্বাসা ঋষি তখন রাধারানীকে বলছেন, আমি তোমার সেবায় খুব খুশি, আমি তোমাকে বর দিতে চাই। হ্যাঁ তুমি যা কিছু রন্ধন করবে, যেই পদেই তোমার হস্ত স্পর্শ হবে সেই পদ অমৃতের থেকে উত্তম সুস্বাদু হবে। তোমার রন্ধন করা যেই পদ আস্বাদন করবে, যে তার আয়ু বল রূপ ও খ্যাতি সবই দিনে দিনে বর্ধিত হবে। কাকে দিলেন? দুর্বাসা ঋষি আশীর্বাদ দিয়ে দিলেন, বর দিয়ে দিলেন, নিজে যেচে দিয়েছে, রাধারানী চায়নি, বুঝা গেল। এই হচ্ছে সাধু সেবার ফল, বুঝা গেল। কি সাধুকে যদি কেউ সেবা করে, সাধুর আদেশ পালন করে, যে কোনো ভাবে তাকে যদি খুশি করতে পারে, সে যদি একবার তার হৃদয় দিয়ে যদি কোনো কিছু তাকে আশীর্বাদ করে, হ্যাঁ তার লাইফ সাকসেস। রাধারানী তাকে সেবা করেছে, খুশি হয়েছে, আর তিনি রাধারানীকে চাইতে হয়নি, রাধারানী চেয়েছে দুর্বাসার কাছে বর চেয়েছে না, দুর্বাসা যে নিজে ইচ্ছে থেকে করে দিয়েছেন, কারণ তার সেবায় খুশি হয়েছে। বলছেন কি, তোমার রান্না করা পদ যে গ্রহণ করবে তার আয়ু বাড়বে, বল বাড়বে, রূপ বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, এবং খ্যাতি সারা জগতে প্রকট হবে। হ্যাঁ এবং এগুলি দিনে দিনে বর্ধিত হবে, কমবে না কমবে। আর মা যশোদা যখন দুর্বাসা ঋষির এই রাধারানীকে দেওয়া বরের কথা শুনলেন, তখন তিনি কীর্তিদাকে এবং পরবর্তী যখন রাধারানীর বিয়ে হয় অভিমন্যুর সঙ্গে, পরে জুটিলাকেও অনুরোধ করলেন যে রাধারানীকে তার গৃহে এসে কৃষ্ণের জন্য রান্না করতে যেন তারা পাঠিয়ে দেয়, যাতে কৃষ্ণ রাধারানীর হাতে রান্না গ্রহণ করে আস্বাদন করে এই যে দুর্বাসা ঋষি বর দিয়েছেন সে বরগুলো সে লাভ করতে পারে। কি আয়ু বাড়বে, বল বাড়বে, রূপ বাড়বে, সৌন্দর্য বেড়ে যাবে, এবং তার নাম যশ খ্যাতি প্রকাশ পাবে। কোনো মা তো এটাই চায় না তার সন্তানের যেন এরকম হয়, তো মা যশোদাও কৃষ্ণের এরকম মঙ্গল কামনা করে চিন্তা করে যে যদি রাধারানীর হাতে রান্না যদি গ্রহণ করে দুর্বাসা এসে বর দিয়েছেন তাহলে আমার কৃষ্ণ খুব ভালো থাকবে, এই যে চিন্তা করেছেন। তো তখন কীর্তিদাদা এবং জটিলাকে পরবর্তীতে তিনি অনুরোধ করলেন যে রাধারানী যেন তাদের গৃহে এসে কৃষ্ণের জন্য রান্না করে যায়। এইভাবে ওই বর রাধারানীর জন্য খুব উপকারে এসেছিল, দুর্বাসা এসির বরটা হরে কৃষ্ণ, হ্যাঁ দুর্বাসা এসির বর রাধারানীর খুব উপকারে এসেছে। কি উপকারে এসেছে? সে অন্তকে প্রতিদিন কৃষ্ণের জন্য সেবা করার সুযোগ ছিল। আর দেখুন সাধুর কৃপায় আমরা ভগবানের সেবার সুযোগ পাই, রাধারানীর জীবনে তাই, মহাত্মার কৃপাতেই রাধারানী কৃষ্ণের সেবার সুযোগ পেল। তা আমরা কৃষ্ণের সেবার সুযোগ কার কাছ থেকে পাবো? কার কৃপাতে? সাধু মহাত্মাদের কৃপাতে, বৈষ্ণবের কৃপাতে। হ্যাঁ এই জন্য বলছেন দুর্বাসা ঋষির ওই বর
রাধারানীর জন্য খুবই উপকার এসেছিল, কারণ এর ফলে মা যশোদার অনুরোধ রাখার অছিলায় তিনি কৃষ্ণকে সেবা করা, তাকে দর্শন করা, তার সাথে সাক্ষাৎ করা বহু সুযোগ তিনি লাভ করতে সক্ষম হলেন। কারণ ডেলি যেতে হচ্ছে কৃষ্ণের জন্য রান্না করতে, তাহলে এটা ভালো মোকা দিয়েছে না, কৃষ্ণকে দেখা, হ্যাঁ, তার সেবার সুযোগ পেলেন, হ্যাঁ, তাকে দেখার সুযোগ পেলেন। তাহলে দেখুন রাধারানীও সাধুর কৃপায়, হ্যাঁ, যে আমরা কৃষ্ণ দর্শনের সুযোগ পাই এটাই শিক্ষা দিলেন। এই দেখুন অপ্রাকৃত লীলা এখানে প্রকট করার জন্য রাধারানীর আবহ শুধু এমনি এমনি আসেনি, কৃষ্ণ তাকে নিয়ে এসেছেন জগতে এই শিক্ষাগুলো দেওয়ার জন্য, বুঝা গেল? সেই জন্য আমাদের এখান থেকে এই যে শিক্ষাটা পাচ্ছি সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর্ম, কৃষ্ণ প্রেমের মূল হচ্ছে ভক্ত সেবা। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কার মূল। হ্যাঁ, পরম সিদ্ধি ভক্ত সেবা, রাধারানী দুর্গাশার শিখে সেবা করে সেই তার সিদ্ধি লাভ হয়ে গেল, কি কৃষ্ণকে ডাইরেক্ট সেবা করার সুযোগ পেল, এই মর্ত্যলোকে প্রতিদিন দর্শন করার সুযোগ পেল, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেল। একমাত্র সম্ভব হলো কি হবে, দূর্বাসকে সেবা করার ফলে। তিনি জানতেন না যে এরকম একটা বর তিনি দিয়ে দিবেন, কিন্তু সে রাধারানী মন খুলে তার সেবা করেছেন দূর্বাসার, আর দূর্বাসা এসে খুশি হয়ে তাকে কৃপা করে গেলেন, তাই না? হ্যাঁ, রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলনটা হয়, তার কেন্দ্র হয়ে গেলেন কে, দূর্বাসা ঋষি, বুঝা গেল? এভাবে আমরা রাধারানী কৃষ্ণ দর্শনের সৌভাগ্য লাভ, দূর্বাসা ঋষির আশীর্বাদ প্রাপ্ত হলেন। হ্যাঁ, ঠিক আছে, জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। হ্যাঁ, ব্রজেশ্বরী রাসেশ্বরী গোলকেশ্বরী শ্রীমতী রাধারানী কি জয়। ধন্যবাদ সবাইকে।